আচ্ছা, বর্তমানে যদি আপনার স্টার সেটআপ আসে বা স্টার মনিটাইজেশন সেটআপ আসে, তাহলে আপনি এটাকে সেটআপ করবেন না, অনেক বড় ঝামেলায় পড়বেন এবং কি নতুন কিছু ঝামেলায় আপনাকে পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে থাকবে যে স্টার মনিটাইজেশন বর্তমানে সেটআপ করলে কি ধরনের সমস্যাগুলো হতে পারে আপনার পেজে, আপনার প্রোফাইলে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কথা হচ্ছে স্টার মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারতেছেন। এখানে স্টার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে ইন রিভিউ, যদিও বেশি দিন হয় নাই, তারপরেও এটা আমি বিষয় মনে করি না, কিন্তু এমন এমন মানুষ আমাকে কমেন্ট করতেছেন। আপনারা যদি আমার পিছনের ভিডিওগুলো দেখেন, তাহলে অনেকে দেখবেন আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছে, ভাই স্টারের জন্য অ্যাপ্লাই করছি যে 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, তারপরেও স্টার মনিটাইজেশন দিচ্ছে না, বা অ্যাপ্রুভও হচ্ছে না, রিজেক্টও হচ্ছে না। তো এটা ফেসবুকের অনেক বড় একটা সমস্যা, যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের হতাশার একটা কারণ। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই ক্লিয়ার করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন, যদি অলরেডি আপনার স্টার মনিটাইজেশনের সেট আপ আসে, আপনি সেট আপ করবেন না, কী কারণে করবেন না সেটা আমি এক্সপ্লেন করতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, স্টার মনিটাইজেশন এখানে ইন রিভিউ দেখতে পারতেছেন, যাদের অলরেডি ইন রিভিউ আছে তারা তো অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এগুলোর জন্য আমি আপনাদেরকে পরে বলতেছি কী করতে হবে আপনাদের জন্য। কিন্তু নতুন যাদের সেট আপ আসবে, সেট আপ করতে চাচ্ছেন বা সেট আপ করবেন ভাবছেন, তখন আপনাদেরকে ওই মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে আপনারা এটাকে সেট আপ করবেন না। কী কারণে, আপনারা সবাই জানেন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস নিয়ে একটু প্রবলেম চলতেছে ফেসবুক মনিটাইজেশনে। এই দুইটা মনিটাইজেশন বা বোনাস সহ 3টা মনিটাইজেশনকে তারা ট্রান্সফার করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে যাচ্ছে। এখন কথা একটাই দাঁড়ায় ঘুরে ফিরে, যখন এই 3টা মনিটাইজেশনকে একটা টুলসের ভিতরে নিয়ে যাচ্ছে, ফেসবুকে কোনো না কোনো আপডেট চলতেছে, সেই কারণে অটোমেটিক্যালি যদি আপনার সব কিছু ঠিক থাকে, কন্টেন্ট ঠিক থাকে, আপনার ভিডিও যত সমস্ত ইনফরমেশান আছে সব কিছু যদি আপনি ঠিক থাকে, তারপরে আপনি স্টারের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে রিজেক্ট করে দিবে, বা আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসিস দিয়ে দিবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিবে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার ফেজে দেখা দিবে, বা আপনার মনিটাইজেশন টুলসটা এখান থেকে রিজেক্ট করে দিয়ে ইমফ্যাক্ট দিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখাবে। আসলে সত্যি কথা হচ্ছে যে আপনি এ ধরনের ভুল কখনো করেনই নাই আপনার ফেজে বা আপনার প্রোফাইলে, আপনার সব কিছু ফ্রেশ আছে, কন্টেন্ট ওকে, ভায়োলেশন ওকে, ইস্যু ওকে, কিন্তু যখন আপনি অ্যাপ্লাইটা করবেন কয়েকদিন পর দেখবেন যে আপনাকে রিস্ট্রিক্টেড করে দিয়ে তারা বলতেছে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনি ফলো করেন না, ফেসবুকের নিয়মকানুনের ভিতরে আপনি ভিডিও তৈরি করেন না। কিন্তু এমনটা না, আপনি ফেসবুকের রুলস আগে থেকেই ফলো করতেছেন, তাহলে এই সমস্যাটা কেন দিছে স্টার সেট আপ দেওয়ার পর? আপনারা যদি খেয়াল করেন একটু, কিছুদিন আগের ঘটনা, ইনস্ট্রিম অ্যাডস যখন মানুষ অ্যাপ্লাই করতো তখন কিন্তু এটাকে ইন রিভিউতে নিয়ে যেত, 7 মাস 8 মাস 6 মাসও কিন্তু থেকে যেত সেখানে ইন রিভিউতে শুধুমাত্র। এমনকি এটাই না, শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডসের জন্য অ্যাপ্লাই করলে সরাসরি রিজেক্টেড করে দিত, বা রিজেক্ট করে দিয়ে পার্টনার মনিটাইজেশন পলিসিস দিয়ে দিত, এমনকি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দিয়ে দিত, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ফেজে দেখাতো বা মনিটাইজেশন সেকশনে এখানে আসলে কিন্তু দেখাতো। এমনকি যারা অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে যে এই সমস্যাটা হচ্ছে এটা কিন্তু না, যারা অ্যাপ্লাই করে নাই শুধুমাত্র তাদেরকে আনফর্চুনেটলি যে প্রবলেমটা আছে, বা আনফর্চুনেটলি ইয়োর প্রোফাইল যে সমস্যাটা আছে, এটা কিন্তু তারা এই ইনস্ট্রিম অ্যাডসে দিয়ে দিত যারা অ্যাপ্লাই করে নাই। তাহলে ফেসবুক মনিটাইজেশনের উপরে কত বড় একটা ইফেক্ট পড়তেছে বুঝতেছেন? আপডেট চলতেছে এগুলোতে, এই 3টাতে, কিন্তু বর্তমানে সমস্যা দিচ্ছে স্টার মনিটাইজেশনে। এটা ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যু। আমি অনেকের ক্ষেত্রে দেখলাম যাদের অরিজিনাল কন্টেন্ট সব কিছু ঠিক আছে, ফেসবুকের নিয়মের ভিতরে ভিডিও তৈরি করতেছে, কোয়ালিটি ফুল ভিডিও, তারপরে স্টার অ্যাপ্লাই করার পর তাদেরকে রিজেক্ট করে দিয়ে পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে, নতুন ঝামেলা তাদেরকে ফাঁকিয়ে দিচ্ছে। তাহলে এটা ফেসবুক কেন করতেছে? আপডেট চলতেছে 3টা মনিটাইজেশন টুলসে, তাহলে স্টার মনিটাইজেশন কেন সমস্যা দিবে? এই প্রশ্নটার উত্তর কারো কাছে আছে নাকি ফেসবুক অ্যালগোরিদমের কাছে আছে? তা আপনাদেরকে বুঝতে হবে। ধরে নিন আমার এই হাতটা আছে, যদি এটাতে আল্লাহ না করুক বড় কোনো অপারেশন করা হয়, তাহলে এই ব্যথাটা কিন্তু সারা শরীরে চড়াবে, আপনারা সবাই জানেন এই হাতের। যদিও সাময়িকের জন্য আমাকে অবাস করা হবে, কিন্তু যখন আমার অবাস ছাড়বে তখন কিন্তু, বা ওই মুহূর্তে কিন্তু আমার সারা শরীরে সেম সিস্টেমে, আমার সারা শরীরে কিন্তু আমার ব্যথাটা ছড়িয়ে যাবে, এবং কি এই হাতের উপরে আমার একটা ইফেক্ট পড়বে এই হাতের ব্যথার কারণে। আশা করি বুঝতে পারছেন, কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু লঞ্চ করতেছে এই 3টা মনিটাইজেশন টুলস নিয়ে, এগুলোতে যখন কাজ করতেছে স্টার মনিটাইজেশনের উপরে অবশ্যই ইফেক্ট পড়বে। এটা আপনার ভুল না, কন্টেন্ট আপনার ফেসবুক অ্যালগোরিদমের একটা ভুল, বা ফেসবুক অ্যালগোরিদমের একটা টেকনিক্যাল সমস্যা। এটা আপনাকে জাস্ট বুঝতে হবে, যখন ফাশের মনিটাইজেশন টুলসগুলোতে কাজ করতেছে তখন কিন্তু স্টার মনিটাইজেশনে কিন্তু সমস্যা হতেই পারে,
এটা নিয়ে বাবার কোনো বিষয় না, যদি সেট আপ আসে আপনারা সেট আপ করবেন না, আপাতত সেট আপ করবেন না 2025 পর্যন্ত, আপনারা নভেম্বর ডিসেম্বর মাসটা অপেক্ষা করেন, তারপরে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। তারাই কথা দিছে যে আপডেটগুলো নিয়ে তারা কাজ করতেছে, এগুলো 25 থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, আর যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন প্রবলেম আসার কোনো মানে হয় না। আপনি যদি এলিজিবল হয়ে থাকেন আপনাকে অবশ্যই স্টার সেট আপ আপনাকে দিয়ে দিলে আপনি তখন সেট আপ করলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, পলিসি আসবে না, আপনার মনিটাইজেশন ইনফেক্ট করবে না, এবং কি আপনি চাইলে কিন্তু স্টার থেকে ইনকাম করতে পারবেন। এখন এই জামালাগুলোর ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করতেছে, আপনারা সবাই জানেন এই জামালাগুলোর ভিতরে আপনি তাড়াহুড়ো করে যদি আপনি সেট আপ করে দেন তাহলে আপনার ফেসে একটা ইফেক্ট পড়বে। কি ধরে নিন আপনি অ্যাপ্লাই করলেন, এখান থেকে অ্যাপ্লাই করার পর এটা রিজেক্ট করে দিল, রিজেক্ট করে দেওয়ার পরে একটা পলিসি ইস্যু দিয়ে দিবে, ফেজে একটা অবশ্যই ইফেক্ট মনিটাইজেশনের দিক দিয়ে, যদিও এটা তারা অটোমেটিক্যালি রিমুভ করবে একটা সময় যদি আপনার ভুল না থাকে। অনেকের ক্ষেত্রে দেখলাম নিজেদের ভুল নাই তারপরও ফেসবুক দিয়ে দিচ্ছে, যদি আপনার ভুল না থাকে তারা দিয়ে দিলে এটা কিন্তু অনেক দিন থেকে আপনার ফেজে বা প্রোফাইলে থেকে যাবে। তো আপনার ফেজে অবশ্যই কোনো না কোনো একটা ইফেক্ট পড়বে বা সমস্যা দেখা দিতে পারে বা রিচ ডাউন হয়ে যাবে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখাবে। একটা জায়গায় ইস্যু আসলে কিন্তু এটা ফেসবুকে দেখে না যে কি তাদের দোষ নাকি আপনাদের দোষ বা আমাদের দোষ, ফেসবুকে দেখে যে এই ফেজে যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে তাহলে এটা রিচ ডাউন করে দিবে আমরা, তখন তারা এটাই পাবে, তাদের দোষ, তারা এটা মানবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে বোঝাতে না পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, রিকমেন্ড করবো, যদি আপনাদের স্টার মনিটাইজেশনের সেট আপ আসে আপাতত সেট আপ করার দরকার নেই, কারণ যারা স্টার মনিটাইজেশনের জন্য সেট আপ করতেছে আপনারা যদি আমার কমেন্ট বক্স চেক করেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন যে অনেকেই স্টার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছে, রিজেক্ট করে দিয়ে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করে না, ফেসবুকে নিয়মের বাইরে ভিডিও তৈরি করে, এই ধরনের অনেক কমেন্ট আছে আমার এই চ্যানেলে, আপনারা যদি একবার কাটাকাটি করেন তাহলে বুঝতে পারবেন। সো সেট আপ আপাতত করার দরকার নেই, একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু আছে আপনাদের জন্য। আর সেট আপ আসলে অবশ্যই বয়কট করবেন, আমি অলরেডি এখানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে সেট আপ করছি অলরেডি, যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিব।